আসসালামু আলাইকুম। মসজিদ থেকে নামাজ পড়ে এখন বাইরে এলেন, জোহরের নামাজ পড়লাম মসজিদ থেকে, এখন চলে যাচ্ছি। একসময় এখানে জায়গাগুলো খালি ছিল, আমি আসার পরে দেখলাম এখন তো বিল্ডিং হয়ে গেছে, পৃথিবীর পরিবর্তন হয়ে যাচ্ছে, সব সব উন্নত হয়ে যাচ্ছে, আমাদেরকেও পরিবর্তন হতে হবে। আগের দিনে মানুষ বিচাস করতে, অর্থাৎ রুজি কামাই করার জন্য যদি আসতো অথবা হজ উমরা করার জন্য যদি আসতো, মানুষ পানির জাহাজে করে আসতো, কেউ বলে শিপ, কেউ বলে আচ্ছা যাক পানির জাহাজে করে আসতো, ওতে করে আসতে 6 মাস লাগতো, যাইতে 6 মাস লাগতো। তো এখানে যদি কেউ মারা যাইতো তখন হয়তো কারো বেলায় কী করতো, পাথর পেঁচিয়ে সমুদ্রে ছেড়ে দিত, কারো বেলা আবার লাশ হয়তো বাড়িতে নিয়ে আসতো। তো দেখা গেলে যে অনেক সময় এরকম লাশ আনতে গিয়ে যে অনেক সমস্যার সম্মুখীন হয়ে গেছে, লাশ পচে গেছে। তো এরকম আমাদের বাংলাদেশে আপনি দেখবেন আশেপাশে এরকম অনেক বাড়ির নাম দেখবেন, পচা হাজি বাড়ি। তো অনেকে আবার এটা নিয়ে একটু বাহাদুরি করে, আমাদের বাড়ির নাম হলো পচা হাজি বাড়ি। আমি কাউকে টিটকারি বলতেছি না, সবাইকে সম্মান দিয়ে কথা বলতেছি। মানে হয়েছে কি যে অনেক বছর আগে যখন এভাবে পানির জাহাজে করে আসতো তখন লাশটা পচে যাইতো, পচে যাওয়ার পরে পচা লাশ যখন বাড়িতে আনতো তখন আশেপাশের লোকজন অনেকে এটা নিয়ে হাসা হাসি টিটকারি করতো যে পচা হাজি বাড়ি। ওই থেকে কিছু কিছু বাড়ির নাম আজও পচা হাজি বাড়ি পরিচিত হয়ে গেছে। তো যে কথাটা বলতেছি যে এখন আবার সরকার উদ্যোগ নিয়েছে, না সরকার না কোম্পানি ভাবে নিয়েছে, আমি আসলে ব্যাপারটা সঠিক বলতে পারি না, তবে উদ্যোগটা কিন্তু একেবারে সঠিক একটা উদ্যোগ। সেটা হলো যে এখন বর্তমানে যে কোনো ব্যক্তি এখন মনে হয় এবছর থেকে 2024 সাল থেকে এখন বর্তমানে চালু করতেছে আবার, মানে জাহাজে করে, পানির জাহাজে করে যেন মানুষ আসতে পারে সেই ব্যবস্থা করতেছে। 7 দিন সময় নিচ্ছে তারা, চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে জিদ্দা সমুদ্র বন্দর সৌদিতে আসবে। তো এখানে 7 দিন সময় নিচ্ছে, আসা যাওয়া 7 দিন, এরপর এখানে হজের যে কদিন সময় লাগে এই কদিন। তো এখন পর্যন্ত বিস্তারিত যে তারা আসবে ওখানে যে কিভাবে থাকবে, কিভাবে খাবে, কি বিস্তারিত এখনও ভালো করে কোনো তথ্য পাওয়া যায় নাই, তবে যে তথ্য পাওয়া যাবে কিছুদিনের ভিতরে। আমিও নেট খোঁজ করতেছি, বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিচ্ছি, এখনও সঠিক কোনো তথ্য মানে আশানুরূপ কোনো পাই নাই, এবং যেগুলো তথ্য পাইতে সেগুলো ভিত্তিহীন, সেগুলো খামাখা মানুষকে বলে মানুষের গালিগালা শোনার দরকার নেই। তবে যেগুলো আমি পাইছি এগুলো আমি সংগ্রহ করা, এখানে আমাদের আমি বলেন বা অন্যান্য ইউটিউবারদের বলেন, আমরা কেউ কিন্তু মিনিস্ট্রিতে কাজ করি না, অর্থাৎ বাংলাদেশ মিনিস্ট্রিতেও কাজ করি না, অথবা সৌদি মিনিস্ট্রিতেও কাজ করি না, বা অন্য কোনো দেশের মিনিস্ট্রিতে, যা অনেক গোপনীয়, কবে কী হবে না হবে, রাষ্ট্রীয় টুকিটুকি ব্যাপার স্যাপার আমরা অনেকেই ভালো করে জানি না। আমরা হয়তো এখান থেকে এক খবর, ওখান থেকে এক খবর, এখান থেকে একটু, ওখান থেকে একটু, এইভাবে খবরগুলো নিয়েই আমরা তারপর আমাদের নিজের ভাষায় নিজের মতে আমরা প্রকাশ করে থাকি। তো যে কথাটা বলতেছি যে আগামী ভবিষ্যতে যে চালু হচ্ছে, আর দেরি হবে না, চালু হতে যাচ্ছে, তার দেরি হবে না ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। তো আপনারা অবশ্যই খবর পাবেন যে কখন কি হচ্ছে না হচ্ছে, যে কখন লোক আসা হবে, কত টাকা খরচ হবে বিস্তারিত, এখানে আসে কোথায় থাকবে, কী খাবে, মানে এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা জানতে পারবেন। আল্লাহ।